শুভেচ্ছা নেবেন বন্ধুরা লক্ষ্মীস স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ আমি পাঠ করছি আহমদ সফর বিখ্যাত উপন্যাস গাভী বৃত্তান্ত আজ পাঠ করছি উপন্যাসটির তৃতীয় পর্ব এই উপন্যাসটির প্রথম দুইটির পর্বের লিঙ্ক সহ অহমদসফর আরও কিছু বিখ্যাত উপন্যাস প্রবন্ধ এবং ছোট গল্পের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আগ্রহীরা শুনে নিতে পারবেন শুরু করছি বৃত্তান্ত এর তৃতীয় পর্ব শেখ তোবারোকালীর সঙ্গে আবু জুনায়েদের পরিচয় ঘটল এটা তার উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করার পর সবচাইতে স্মরণীয় ঘটনা তোবারোকালী ছিলেন বিশ্ববিদ্যালয়ের ঠিকাদার তিনি দায়িত্ব নেয়ার পর মহিলা ছাত্রী নিবাসের নির্মাণ কাজ দেখতে গিয়েছিলেন সেই সময়ে পাজামা পাঞ্জাবি পরিহিত কানপুরির টুপি মাথায় এক ধূপদুরস্ত বুড়ো মতো ভদ্রলোক এগিয়ে এসে তাকে সালাম দিয়েছিলেন ভদ্রলোকের মুখে অল্প অল্প দাড়ি একহারা দীঘল চেহারা বয়স হলেও ভদ্রলোক শির দাঁড়ার উপর ভর করে সোজা দাঁড়াতে পারেন এই দাঁড়ানোর ভঙ্গি ছাড়া আরও দুটো জিনিস আবুজুন এদের দৃষ্টি আকর্ষণ করেছিল একটা হলো ভদ্রলোকের তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি অন্যটা গলার আওয়াজ এমন শান্ত অনুত্তেজিত কণ্ঠস্বর আবু জুনয়েদ কখনও শুনেছেন মনে পড়ে না তবারক সাহেবের কাছে কিছু জিজ্ঞেস করার আগেই ভদ্রলোক বলতে আরম্ভ করলেন তিনি এবং আবু জুনয়েদের স্বর্গগত শ্বশুর আল্লাহ তাকে বেস্তানসিব করুন একই সময়ে ঠিকাদারি ব্যবসা আরম্ভ করেছিলেন বলা যেতে পারে আবু জুনায়দের শ্বশুর সাহেবই শতপ্রবৃত্ত হয়ে তবারকালিকে ঠিকাদারি পেশায় টেনে এনেছিলেন কর্মজীবনে তার কাছে এক পয়সা মূলধন ছিল না মরহুম আব্দুল গোফরানের লোক চেনার ক্ষমতা ছিল অসাধারণ একবার চোখের দেখা দেখেই ঠিক করে নিতে পারতেন কে কাজের মানুষ কে ফালতু আর আবু জুনায়েদের শ্বশুর সাহেব কপর্দকহীন শেখ তবারক ওয়ার্কিং পার্টনার হিসেবে গ্রহণ করতে বিন্দুমাত্র সংকোচ করেননি আজকে যে তিনি ছেলে মেয়ে নিয়ে আল্লাহর রহমতে দুটো নুনভাত খেয়ে জীবন চালাতে পারছেন তার পেছনে গোফরান ভাইয়ের মস্ত একটা ভূমিকা রয়েছে যতদিন জীবিত ছিলেন তিনি গোফরান সাহেবকে আপন মায়ের পেটের বড় ভাইয়ের চাইতেও অধিক শ্রদ্ধা সম্মান করে এসেছেন তবারক সাহেব আবু জুনায়েদের স্ত্রী নুরুন নাহার বানুকে আপন মেয়ের মতো জ্ঞান করেন মরহুম গোফরান ভাই কত দ্রুদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন তার একটা দৃষ্টান্ত হিসেবে মিয়া আবু নুরুন্নাহার বানুর পাত্র নির্বাচন করার প্রসঙ্গটি উত্থাপন করলেন কত বড় বড় খানদানি পরিবারের ছেলের সঙ্গে বানু মানে নুরুন্নাহারের নাহারের বিয়ের প্রস্তাব এসেছিল গোফরান ভাই এক কথায় সবাইকে বিদেয় করে বানুর পাত্র হিসেবে আবু জুনায়তকে পছন্দ করেছিলেন আজকে যদি গোফরান ভাই জীবিত থাকতেন নিজেই দেখতে পেতেন তার পছন্দ কত সঠিক ছিল বানুর বর আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন তার দু চোখের কোনা চিকচিক করে উঠল বুঝি তখনই কেঁদে ফেলবেন আবর্জনা এদের ভীষণ ভয় করতে লাগল এই তবারেক বিটা তাহলে তার বিষয়ে সব কিছু জানে তার স্বর্গগত পাতানো বড় ভাইয়ের মহিমা কীর্তন করতে গিয়ে যদি বলে বসেন আবু জুনয়েদের শ্বশুরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে লেখাপড়া করেছেন তাহলে লোকজনের সামনে তার মাথা কাটা যাবে তার হৃদয়স্পন্দন দ্রুত হলো বুক দুরু দুরু করতে লাগল শেখ তবারকালিকে কিছু একটা বলে কথার মোড় ঘুরিয়ে দেবেন সেরকম কোনো বিষয়ও তিনি খুঁজে পেলেন না আবু জুনায়েদের পা দুটো মাটির সঙ্গে গেঁথে যাচ্ছিল ঠোঁট শুষ্ক হয়ে আসছিল বারবার তিনি জীব দিয়ে ঠোঁট চাটছিলেন অবশেষে ঘাম দিয়ে জল ছাড়ল শেখ তবার জানালেন তিনি মরার আগে বানুর স্বামীকে উপাচার্যের আসনে দেখে গেলেন এটাই তার সান্ত্বনা তবার প্রতি আবু মনোভাবটাই পাল্টে গেল তবারোকালী ইচ্ছে করলে মাত্র একটি বাক্য উচ্চারণ করে আবু জুনায়তের মান ইজ্জত ধুলোয় লুটিয়ে দিতে পারতেন কিন্তু তিনি কথাটি বলেননি আবু তবারকালিকে তবারক অত্যন্ত মহানুভাব মানুষ মনে করলেন ছাত্রী নির্মাণ কাজ দেখে ফিরে আসার সময় তিনি শেখ তবার খাওয়ার নিমন্ত্রণ জানিয়ে গেলেন শেখ তবার সেই নিমন্ত্রণ কবুল করেছিলেন তারপর সম্পূর্ণ একটা ভিন্ন পরিস্থিতিতে আবু জুনায়েদের সঙ্গে শেখ তবারক আলীর মুলাকাত ঘটল একদিন তিনি তার অফিসে ফ্যাকাল্টির ডিনদের নিয়ে বহিরাগত মস্তানদের উৎপাদ ঠেকানোর উপায় উদ্ভাবন করার বিষয়ে মিটিং করছিলেন মিটিং চলাকালীন সময়ে একেবারে দরজার ঠেলে শেখ তবারক অফিস কক্ষে হুমড়ি খেয়ে পড়লেন এবং বললেন আমাকে বাঁচান তার চুল উস্কো খুস্কো পাজামার অর্ধেক কাদায় ভরে গেছে শরীর থরথর করে কাঁপছিল মুখ দিয়ে ঠিকমতো শর বেরুচ্ছিল না ঠিকাদার সাহেবের এই করুণ অবস্থা দেখে সকলে ভীষণ হতবাক হয়ে গেলেন আলোচনায় আপনা আপনি ছেদ পড়ল সকলেই উৎকণ্ঠা সহকারে জানতে চাইলেন কি ঘটেছে শেখ তবারকালী বললেন তিনি পানি খাবেন এক গ্লাস পানি এনে তাকে দেয়া হলো সবটা পানি নিঃশেষ করার পর বললেন আরও এক গ্লাস পানি আরও এক গ্লাস তাকে দেয়া হলো তারপর আরেক গ্লাস শেখ তবারকালের নিঃশ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে শরীরের কাপড়টাও অনেকটা কমেছে কিন্তু চোখ থেকে আতঙ্কের ভাবটা এখনো কাটেনি যাই হোক কিছুক্ষণের মধ্যে তিনি পুরোপুরি বোধশক্তি ফিরে পেলেন এই অবস্থায় তাকে সুসজ্জিত অফিসে দেখে তিনি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লেন ঝোকের বসে তিনি এক পায়ের জুতো নিয়ে উপাচার্যদের অফিসে চলে এসেছেন বাকি এক পার্টি জুতো কোথায় ফেলে এসেছেন বলতে পারেন না মিয়া মোহাম্মদ আবুজনায় তাকে আশ্বস্ত করার জন্য বললেন আপনি বিচলিত হবেন না কি হয়েছে বলুন স্যার এই মাত্র আমার একজন ওভারশিয়ারের ডান পায়ে গুলি করা হয়েছে তাকে হাসপাতালেও নিয়ে যেতে দিচ্ছে না এক লাখ পঁচিশ হাজার টাকা ক্যাশ তাদের হাতে তুলে না দিলে তারা আহত ওভারশিয়ারের কাছে কাউকে ঘেষতেও দিচ্ছে না এই মুহূর্তে আমার হাতে অত টাকা নেই অনেক কাকুতি মিনতি করেছি কোনো কথাই কানে তুলছে না বেচারি বিধবা মায়ের একমাত্র সন্তান এই হারে রক্তপাত চলতে থাকলে মারা যাবে আপনারা দয়া করে কিছু একটা করুন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর শামসুল হুদা জিজ্ঞেস করলেন আপনি পুলিশকে জানাননি পুলিশকে জানাবো কি পুলিশের চোখের সামনেই তো তারা ওভারশেয়ারকে টেনে নিয়ে ডান পায়ে গুলি করেছে এবং ঘোষণা দিয়েছে আড়াইটের মধ্যে যদি তাদের দাবি না মেটায় তাহলে তারা বাম পায়েও গুলি করবে আমাকেও খোঁজাখুঁজি করছিল কিন্তু পালিয়ে আসতে পেরেছি পুলিশ যেখানে কিছু করছেন না আমরা কি করতে পারি আমাদের একতিয়ারে তো এমন শূন্য সামন্ত নেই যে মস্তান গুন্ডাদের ঠেকাতে পারি আপনি আইজির কাছে যান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নালিশ করুন তারা একটা বিহিত করবেন আমরা কি করব কি করতে পারি ডক্টর হুদার এই বক্তব্যের জবাবে শেখ তবারক অনেক কথা বলতে পারতেন তিনি বলতে পারতেন আইজির কাছে গেলে আইজি বলবেন বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু ঘটলে সেখানে পুলিশ নাক গলানোর অধিকার নেই স্বরাষ্ট্রমন্ত্রীকে তিন দিনে পাওয়া যাবে না তার মতো একজন সামান্য ঠিকাদার কি করে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন সেসব কিছু উল্লেখ না করে বললেন স্যার একজন মানুষের জীবন আপনারা এই মুহূর্তে কিছু না করলে ছেলেটা মারা যাবে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দুহাত দিয়ে সরাসরি উপাচার্যের পা দুটো চেপে ধরলেন আহা করেন কি বলে আবু জুনায়েদ তিড়িং করে উঠে দাঁড়ালো তারপর আবু এদের কাছ থেকে যে আচরণ স্বপ্নেও কেউ আশা করেননি তাই করে বসলেন হুদা সাহেব দয়া করে আমার সঙ্গে চলুন বজলু সাহেব আসুন একজন মানুষ মারা যাচ্ছে কি করে আমরা চুপ করে থাকতে পারি স্যার ওই বিশ্ববিদ্যালয় এলাকায় তো সবসময়ই মানুষ মারা যাচ্ছে কি করতে পেরেছি আমরা গেলে আমাদেরও তো গুলি করতে পারে তাদের দাবি টাকা ভালো কথা শুনবে কেন আবু জুনায়দ গা ছাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন রাখেন হুদা সাহেব আপনার দার্শনিক বক্তব্য আমাদের কিছু একটা এ মুহূর্তেই করতে হবে তারপর তিনি গটগট করে হেঁটে অফিস থেকে বেরিয়ে এলেন সেই সভায় আগত মাননীয় ডিনদের সকলকে অগত্যা আবু পিছু পিছু আসতে হল উপাচার্যের অফিসের পিয়ন, চাপরাশি দারোয়ান কেরানি থেকে শুরু করে সমস্ত অফিসার কেউ কেউ কৌতূহলের বশবর্তী হয়ে কেউ চাকরিগত বাধ্যবাধকতার কারণে আবু জুনায়েদকে অনুসরণ করলেন বের হবার আগে আবু জুনায়েদ ব্যক্তিগত সহকারীকে হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বললেন সকলে বেরিয়ে যাচ্ছেন অথচ শেখ তবারক আলী চৌকার ধরে স্থানুর মতো দাঁড়িয়ে রয়েছেন শেখ জুনায়েদ তবারককে উদ্দেশ্য করে বললেন এ আপনি দাঁড়িয়ে রইলেন যে শেখ তবারক আবার আবু জুনায়েদের পা ধরতে উদ্যত হলেন আবু জুনায়েদ একটু সরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন আপনি এসব করেন কি স্যার আপনাদের সঙ্গে আমাকে দেখলে মনে করবে আমি আপনাদের ডেকে নিয়ে এসেছি তারা চটে গিয়ে আমার বাড়িতে হামলা করবে আমার পুত্রকন্যাদের খুন করে ফেলবে সেদিন আবু জুনায়েদের হস্তক্ষেপে অবার শেরটি প্রাণে বেঁচে গিয়েছিল তিনি আহত ব্যক্তিকে অবস্থা আয়ত্তের বাইরে যাওয়ার আগে হাসপাতালে পাঠাতে পেরেছিলেন আবুজুনয়েদের শত্রুরাও স্বীকার করেন এটা আবু জুনায়েদের একটি সাহসী কাজ এই কাজটি কেন তিনি করতে পেরেছিলেন জুনায়েদের নিজস্ব একটি ব্যাখ্যা আছে তিনি যখন বিষয়টি নিয়ে চিন্তা করেন এভাবে যুক্তি দাঁড় করান শেখ তবারকালে সেদিন ইচ্ছে করলে তার মানসম্মান সম্মান লুটিয়ে দিতে পারতেন তিনি ফাঁস করে দিতে পারতেন আবু জুনায়েদ শ্বশুরের টাকায় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন বলতে পারতেন একেবারে সাধারণ খেটে খাওয়া পরিবার থেকে তিনি এসেছেন আবু জুনায়েদের জীবন বৃত্তান্ত যে বিশ্ববিদ্যালয়ের তার সহকর্মীদের কাছে অজানা এটা মোটেও সত্যি নয় এখানে সকলে সকলের হাড়ির খবর জানে প্রকৃত সত্যটা অনেক সময় রংচে হয়ে প্রকাশ পায় আবু বিপক্ষের লোকেরা তার নামে সাম্প্রতিককালে যে অপপ্রচার চালাচ্ছেন তার সঙ্গে প্রকৃত তথ্যের অনেক গড় বলে থাকেন আবু অন্যের টাকায় পড়াশোনা করেছেন এ কথা সঠিক কিন্তু তিনি মেয়েটিকে বিয়ে না করে কন্যার লোককে প্রতারিত করেছেন যাহোক আবু মনে করেন শেখ তবারক তার একটা উপকার করেছেন তিনি অবশিয়ারকে হাসপাতালে পাঠিয়ে একটু প্রত্যুপকার করেছেন মাত্র তার সঙ্গে সাহস মহানুভবতা ওসবের কোনো যোগ নেই একদিন রাত নটার দিকে শেখ তবারক আলী মিয়া মোহাম্মদ আবু জুনেদকে টেলিফোন করলেন ধরেছিলেন নুরুল নাহার বানু হ্যালো কে বলতে অপর প্রান্তে থেকে দরদি মোলায়ম কণ্ঠস্বর ধ্বনিত হল কে বানু নুরুন নাহার বানু একটু চমকালেন আব্বা মারা যাওয়ার পর তাকে এ নামে সম্বোধন করার কোনো মানুষ এ দুনিয়াতে আছে তিনি জানতেন না না তাকে বলেন সরাসরি আম্মা নুরুন নাহার বলেই ডাকেন ইদানিং টেলিফোনে তার বিরক্ত বিরক্ত কর্তৃত্বব্যঞ্জক কণ্ঠস্বর প্রকাশ করে এক ধরনের গোপন আনন্দ অনুভব করতেন একটু রাগতস্বর একটু বিরক্তি একটু দেখালে ভাব না আলাদা করে চিনে নিবে কিভাবে কণ্ঠস্বরে একটু উত্তাপ একটু ঝাঁস থাকা ভালো আবু টেলিফোনের রিসিভার কানে লাগিয়ে যেভাবে বিনয় বিগলিত হয়ে মিনি মিনি করে কথা বলেন দেখলে নুরুন নাহার বানুর পিত্তি জ্বলে যাওয়ার উপক্রম হয় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারী সব মিলিয়ে তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষের নায়ক এবং চালক হলেন মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ নুরুন নাহার বানু মনে করেন তুমি যদি একটু ধমক ধমক দিতে না পারো একটু রাগ একটু হুঙ্কার দিতে না পারো তাহলে উপাচার্য হওয়ার মজা কোথায় নুরুন নাহার বানু বালিকা বয়সে থানায় একজন সামান্য দারোগাকেও বাঘের মতো হুঙ্কার ছাড়তে দেখেছেন আবু এত বড় একটি বিশ্ববিদ্যালয়ের এক নম্বর মানুষ অথচ তার কণ্ঠে রাগ ঝাল নেই আবু জুনায়েদের স্থলে নুরুন নাহার বানু যদি দায়িত্বভার গ্রহণ করতেন তাহলে প্রথম চোটেই তিনি যে সকল মেয়ে ঘরে ঢুকে তাকে অপমান করে গেছে তাদের খোপার চুল কেটে কপালের লোহা পুড়িয়ে সারা জীবন অক্ষয় থাকে এমন দাগ বসিয়ে দেবার হুকুম দিতেন খারাপ মানুষদের কপালে একটা স্থায়ী দাগ থাকা উচিত নুরুন নাহার বানু মনে করেন যে সকল মেয়ে তার বাড়িতে চড়াও হয়েছিল বাথরুমের কমোড, জানালার কাজ এবং ডাইনিং হলের বেসিন চুরমার করেছে আর নুরুন নাহার বানুকে বিবস্ত্র করে ফেলেছিল তাদের বেশিরভাগই নষ্টা এবং খারাপ মেয়ে মানুষ নষ্টা না হলে কেউ কি আচমকা এসে এমন জঘন্য কাণ্ড করতে পারে এভাবে চিন্তা করলে নুরুন্নাহারের শাস্তিযোগ্য ব্যক্তিদের তালিকা অনেক দীর্ঘ হয়ে দাঁড়ায় তার মধ্যে প্রথমে আসবেন তাদের পাশের ফ্লাটে যে ফাত্তা সাহেব থাকতেন তার স্ত্রী রহিমা খাতুন রহিমা খাতুনের ছাগল একাধিকবার তার তরকারি বাগান খেয়ে ছাড়খাড় করেছে নালিশ করলে জবাবে রহিমা খাতুন সজা জানিয়ে দিয়েছিলেন নুরুন্নাহারের বাগান ভক্ষণ করার জন্যই রহিমা খাতুন ছাগল পুষেছেন সে অবধি নুরুন নাহার বানু রহিমা খাতুনের প্রতি ভেতরে ভেতরে একটা গনগনের রাগ পুষে রেখেছেন তারপরে আসে উপরতলার সালমা বেগম সালমা বেগমের পোষা মুরগি একবার ঘরে ঢুকে নুরুন নাহার বানুর কালো জিরে চাল সবটা খেয়ে ফেলেছিল নুরুন নাহার বানু সালমা বেগমকে মুরগি বেঁধে রাখতে বলেছিলেন প্রত্যুত্তরে সালমা বেগম জানিয়েছিলেন সবসময় মুরগি বেঁধে রাখলে অসুস্থ হয়ে পড়ে মাঝে মাঝে ছেড়ে দিতে হয় নুরুন নাহার বানু যদি চাল ডাল এসব মুরগির নাগালের বাইরে রাখেন তাহলে কষ্ট করে পুনরায় তাকে নালিশ করে আসতে হবে না এই বাজা মহিলাটির এমন জবাব শুনে নুরুন নাহার বানুর ব্রহ্মতালু পর্যন্ত জ্বলে উঠেছিল কিন্তু বাদানুবাদ করেননি ঠিক করেছিলেন সুযোগ পেলে আজ তো মুরগিটাই জবাই করে হালাল করবেন সেই পুণ্যকর্মটি সমাধা না করেই তাকে উপাচার্য ভবনে চলে আসতে হয় নুরুন নাহার বানুর সবচেয়ে বেশি আক্রোশ আবু আবদুল্লার মাকাল চেহারার ঢ্যাঙ্গা ছেলেটির উপর একদিন চারদিক থেকে অন্ধকারে ঝেপে এসেছে সেই কার্তিকের মিহি হিমের সন্ধেই দেখেছেন তার আদরের মেয়েটিকে জড়িয়ে ধরে আবু আবদুল্লার মাকাল ছেলেটা চুমু খাচ্ছে আর মেয়েটি বাঁশের কঞ্চির মতো এঁকে বেঁকে যাচ্ছে এই সংবাদটি তিনি আবুজনায়দের কাছেও প্রকাশ করতে পারেননি কেবল মেয়েটিকে চুল ধরে টেনে এনে মারতে মারতে আদমরা করে ছেড়েছিলেন আবু আবদুল্লার মাকাল ছেলেটিকে তার ফাঁসিতে লটকাবার ইচ্ছা হয়েছিল সে আকাঙ্ক্ষাটি এখনও মরেনি এরকম ছোট বড় অনেক খেদ অনেক ক্ষোভ তার মনে ফসকা ফেলতে থাকে তার স্বামী রত্নটি বিশ্ববিদ্যালয়ের দণ্ডমুণ্ডের কর্তা কিন্তু তাকে দিয়ে নুরুন নাহার বানুর কোন কাজটি হয়েছে কোন শখটি পূরণ হয়েছে নুরুন নাহার বানু মনে করেন একেবারে চুলহীন পরিবারের সন্তান বলেই তার স্বামীটির এমন মেন্দা মারা স্বভাব স্বামীটি ওরকমই থেকে যাবে নুরুন নাহার বানুকে মনের জ্বালা মনের ভেতরে পুষে যেতে হবে টেলিফোনে তার কণ্ঠস্বরে ঝাঁজ এবং বিরক্তি প্রকাশ হয়ে পড়ে কারণ তার অবদমিত দুঃখ যন্ত্রণাগুলোও প্রাণ পেয়ে উঠতে চাই শেখ তবারকালীর বানু সম্বোধন পেয়ে নুরুন নাহার বানুর সমস্ত অস্তিত্বের মধ্যে ঢেউ খেলে গেল একটি আওয়াজ শোনা মাত্রই তার শৈশব তার কৈশোর দৃষ্টির সামনে মূর্তিমান হয়ে উঠল শরীর ভেদ করে প্রথম রক্তপাতের ঘটনাটি তার মনে পড়ে গেল বানু বানু কে ডাকে কে ডাকে সেই ভাবা মাখা কণ্ঠেই জবাব দিলেন জি আমি বানু আপনি কে বলছেন আমি তোমার তবারক চাচা আমার কথা তোমার মনে আছে কি যে বলেন চাচা আপনার কথা মনে থাকবে না কতদিন পর আপনার গলার আওয়াজ পেলাম আনন্দে নুরুন নাহার বানুর নাচতে ইচ্ছে হলো দুঃখে কাঁদতে ইচ্ছে হলো হ্যাঁ মা দিন বসে থাকে না তোমার সঙ্গে শেষ দেখা হয়েছিল তোমার বিয়ের দিন প্রায় চব্বিশ পঁচিশ বছর হয়ে গেল চাচা আপনি থেকে বলছেন চলে আসুন আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে শেখ তবারক জবাব দিলেন আমি মতিঝিলে আমার অফিস থেকে বলছি জামাই মেয়াকে আমার কথা কিছু বলেননি আপনাদের জামাইয়ের সঙ্গে দেখা হলো কখন বানু আমি তখন এখন জামাইয়ের অধীনে কাজ করছি চাচা আপনি কি যে বলেন ঠিকই বলছি বানু আমি বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন কাজ করছি জামাই আমাকে তোমার বাড়িতে খাওয়ার দাওয়াত করেছিলেন সব সময় টেনশনের মধ্যে থাকেন বোধহয় ভুলে গিয়ে থাকবেন নুরুন নাহার বানু মনে করলেন তবারক চাচার কাছে আবু জুনায়েদের হয়ে কিছু সাপাই গাওয়া উচিত তাই তিনি বললেন ছেলে দেন চাচা আপনাদের জামাইয়ের কথা এরকম ভোলা মানুষ দ্বিতীয়টি আমি চোখে দেখিনি কাজকর্মে এত ব্যস্ত থাকেন যে কোনো কোনো সময় এক পায়ে মোজা পরে অফিসে চলে যান থাকুক আপনাদের জামাইয়ের কথা আপনি এক্ষুনি চলে আসুন আমি আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো এই আমি রান্নাঘরে গেলাম নুরুন মনে করলেন এই একটা চমৎকার সুযোগ তবারক চাচা এলে এই বিশাল প্রাসাদের সবগুলো ঘর ঘুরে ঘুরে দেখাবেন কত ধরনের চিনামাটির সুন্দর সুন্দর বাসনপত্র ছুরি কাঁটা চামচ ডিনার সেট কফি সেট সব দেখিয়ে অবাক করে দেবেন তৈজসপত্র সব দেখা হয়ে গেলে তিনি তাকে ঘুরিয়ে গোটা বাড়ির কম্পাউন্ড দেখাবেন সামনের বাগান পেছনের তরকারি বাগান চারপাশের ডালপালা প্রসারিত শিশু গাছের শাড়ি সব দেখলে তবারক চাচার চোখে ধাঁধা লেগে যাবে পোশাক পরা চাপরাশি মালি আয়া খিদমতগার সব যখন নিজের চোখে দেখবেন চাচা ঠিকই মনে করবেন নাহারটি রানীর ভাগ্য নিয়ে জন্মেছিল নিজের সৌভাগ্য এবং ঐশ্বর্যের কথা অপরকে জানাতে এত সুখ এত আনন্দ এতদিন একথা নাহারের মনে যে উদয় হয়নি এ কথা ঠিক নয় বিশ্ববিদ্যালয় কোয়ার্টার্সের শিক্ষকদের স্ত্রীদের নিমন্ত্রণ করার কথা চিন্তা করেছিলেন এ সমস্ত ফুটানি মারা মহিলারা এসে খাবেন এবং খেতে খেতে তাকে উদ্দেশ্য করে বা মন্তব্য মন্তব্য করবেন শুনলে নুরুন নাহার বানুর মাথায় রক্ত চলে যাবে সে আশঙ্কায় তিনি তাদের খাওয়ার নিমন্ত্রণ করে পয়সা খরচ করার পরিকল্পনাটি বাতিল করেছেন তার ভাই এবং ভাতৃবধূদের দেখানোর ইচ্ছেও মাঠে মারা গেছে মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ উপাচার্য হওয়ার পর দুই তিনবার তারা আসা যাওয়া করেছেন ভাই বউদের সঙ্গে একটা অঘোষিত বিবাদ রয়েছে ভাই দুজন আব্বাজান ইন্তেকাল করার পর ঠিকাদারি করে অঢেল পয়সার মালিক হয়েছেন তাদের বাড়ি আছে গাড়ি আছে বৌরাও এসেছেন বাড়িওয়ালা গাড়িওয়ালা পরিবার থেকে মাপা মাইনের সংসারে বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাট বাড়িতে নানা উপলক্ষে যখনই এসেছেন তার সংসারে এটা নেই ওটা নেই এ কথা প্রচ্ছন্নভাবে নুরুন্নাহার বানুকে জানিয়ে দিয়েছেন দীর্ঘদিন থেকে তিনি ভাতৃবধূদের সূক্ষ্ম খোঁচাগুলো সহ্য করে আসছেন আবু জুনায়েদ উপাচার্য হওয়ার পর ভাই ভাতৃবধূদের তাদের ছেলে মেয়ে সহ খাওয়ার নিমন্ত্রণ করে এসেছেন নুরুন্নাহারের ইচ্ছে ছিল ভাতৃবধূদের সঙ্গে এই বাড়িটির পরিচয় করিয়ে দেবেন বলবেন ওই রকম বাড়ি সারা বাংলাদেশে এই একটাই আছে এ ধরনের বাড়িকে গথিক বাড়ি বলা হয় চীনামাটির বাসন পেয়ালা যেগুলোতে খাবার পরিবেশন করা হয়েছে এগুলো কেনা হয়েছিল সাহেব উপাচার্যের আমলে বিলেতের প্রধানমন্ত্রী ডিনার এবং লাঞ্চ খাওয়ার সময় এ ধরনের বাসন পেয়ালা এখনও ব্যবহার করেন নুরুন নাহার বানু তার কথা বলার কোনো সুযোগ করে উঠতে পারলেন না বড় ভাইয়ের বউ খাওয়ার সময় ভিসিপিতে পিতে সদ্য দেখা অমিতাভ বচ্চন এবং মাধুরী দক্ষিতের একটা ছবি নিয়ে বকবক করতে লাগলেন নুরাহার বানু মতলব করেছিলেন খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পুরুষ মানুষেরা যখন আলাদা হয়ে পড়বেন পান চিবুতে চিবুতে তার সৌভাগ্য সম্পদের কথা ভাতৃবধূদের সামনে সবিস্তারে তুলে ধরবেন কিন্তু খাওয়া শেষ হওয়ার পর পান মুখে দেওয়ার আগেই ছোট ভাইয়ের আল্লাদি বৌটি আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে তার ভাইয়ের মেম বিয়ে করার কাহিনীটি নিয়ে মেতে উঠলেন আমেরিকা থেকে বিয়ের যে ভিডিও ছবি পাঠিয়েছেন তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করতে থাকলেন ভাইয়ের গাড়ি ভাইয়ের বাড়ি কুকুর বাগান বইয়ের শুভ বিয়ের গাউন আয়তন নয়ন এবং লস অ্যাঞ্জেলস শহরের আকাশ ঠেকা অট্টালিকার শাড়ি বিরাট বিরাট গাড়ির মিছিল শীতের তুষারপাত এসবের এমন জমকালো বর্ণনা দিতে থাকলেন স্বয়ং নুরুন্নাহার বানুও মুগ্ধ হয়ে কাহিনীটি না শুনে পারলেন না তারপরেও একটা ক্ষীণ আশা ছিল শান কথা না হোক অন্তত এই বাড়ির একটা ঐতিহ্য আছে সেটা বুঝিয়ে দেবেন বিয়ের গল্প শেষ হওয়ার পর বড় ভাইয়ের বোনের মেয়েটি মা এবং চাচের সঙ্গে ষড়যন্ত্রে যোগ দিয়ে বসল বাড়ি ফিরে যাওয়ার জন্য এমন চিৎকার এবং কান্না জুড়ে দিল যে ভাই এবং ভ্রাতৃবধুরা বাড়ি ফিরে যেতে বাধ্য হলেন নুরুন্নাহার বানু ভাই ভাতৃবধূদের গেট পর্যন্ত এগিয়ে দিতে এলেন তাদের গাড়ি রাস্তা দিয়ে এঁকে বেঁকে চলে গেলে তিনি অনুভব করলেন ভাতৃবধূরা তাকে একটা মস্ত রকম দাগা দিয়ে গেলেন নুরুন্নাহার বানু একজন মনের মতো মানুষের সন্ধান করছিলেন যার কাছে হৃদয় বেদনার কথা প্রকাশ করে মনের ভার লাঘব করবেন সুখ ঐশ্বর্য আড়ম্বর এসবের কথা কাউকে বলতে না পারা তার বেদনা কি অল্প আমি স্বর্গে গিয়ে আরামায়েশ ভোগ করে লাভ কি যদি আমার প্রতিবেশী সেগুলোর প্রতি তো দৃষ্টিপাত না করে সুতরাং নুরুন নাহার বানু মনে মনে একজন মানুষের সন্ধান করছিলেন তবারক চাচা নিঃসন্দেহে বানুর সেই মনের মানুষটি হবেন ছোটবেলায় পাকা কুল খাওয়ার আবদার ধরে তাকে কুল গাছে চড়তে বাধ্য করেছেন একবার পেয়ারা গাছে চড়তে গিয়ে ডাল ভেঙে পামচকে গিয়েছিল পছন্দ মতো ফ্রক সালোয়ার কামিজ চাইতে গিয়ে আব্বা আম্মার কাছে ধমক খেয়ে যখনই তবারক চাচাকে ধরেছেন তিনি তাকে পছন্দসই জামা কাপড় কিনে দিয়েছেন এরকম কত কাহিনী তার মনে পড়ে গেল তিনি শেখ তবারক টেলিফোনে জিজ্ঞেস করলেন চাচা আমি আপনার জন্য অপেক্ষা করে আছি আপনার কতক্ষণ লাগবে বানু বেটি আমার এত উতলা হওয়ার কি আছে আমি তো সর্বক্ষণ তোমার বাড়ির পাশেই থাকি যে কোনো দিন যাওয়া যাবে তাহলে চাচা আপনি আজ আসবেন না নুরাহার বানুর উৎসাহ উদ্দীপনা দপ করে নিভে গেল তিনি দাঁড়িয়েছিলেন বসে পড়লেন মনে হলো টেলিফোনের রিসিভারটা ছুঁড়ে দেবেন ও প্রান্ত থেকে শেখ তোবারকের কণ্ঠ ভেসে এলো বানুমা আমি কি জন্য টেলিফোন করেছি সে কথাটি আগে শুনে নাও ক্ষুণ্ণ কণ্ঠে নুরুন নাহার বানু বললেন বলুন আগামী শুক্রবার আমার ছোট ছেলের বাচ্চার আকিকার তারিখ ওই দিন রাত আটটায় তুমি তোমার মেয়ে এবং জামাই মিয়া সহ আমার বাড়িতে এসে দুটো দানা পানি গ্রহণ করবে না এলে তোমার বুড়ো চাচার মনে খুব কষ্ট হবে জামাই মিয়াকে বলতাম ভাবলাম মেয়ে থাকতে আবার জামাই কেন মেয়ে ছেলে বলেই তো জামাই পেয়েছি আসবে তো নরুন নাহার বানু বললেন চাচা কেমন করে যাব। আপনার বাড়িতে আমরা কেউ চিনি না আর আপনার জামাইয়ের নানা মিটিং থাকে এখানে সেখানে সভা সমিতিতে যেতে হয় সময় আছে কিনা আমি বলতে পারবো না বানু একজন উপাচার্যকে কত ব্যস্ত থাকতে হয় তাকে আমি জানি নে কিন্তু আমি ভালো করে খবর নিয়েছি ওই দিন জামাই মিয়া মোটামুটি ফ্রি আছেন আর আমার বাড়ি চেনার জন্য তোমাকে ভাবতে হবে না আমি লোক পাঠিয়ে নিয়ে আসব। দেখি চাচা আপনার জামায়ের সঙ্গে আলাপ করে দেখি জামায়ের কাজ থাকলে আসবেন না তুমি আসতে চাও কিনা বলো কি যে বলেন চাচা আমার ইচ্ছে হচ্ছে এক্ষুনি চলে যায় কোনো ভাবনা নেই বেটি আজ বুধবার পরশু শুক্রবার মাঝখানে বৃহস্পতিবার একটি দিন পরশু তাও তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছেই শেখ তবারকালের বাড়িতে আকিকার নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন কিনা একটু দ্বিধায় পড়ে গিয়েছিলেন আবু আবুজুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঠিকাদারের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন একথা নিশ্চয়ই জানাজানি হবে এখানে কোন কথাটি গোপন থাকে আবু জোনায়েদ মেয়ার অজানা নেই অবশ্যই পাঁচজনে পাঁচ কথা বলবে অতীতে ঠিকাদারদের সঙ্গে উপাচার্যের সম্পর্ক নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে আবু জুনায়দ সেসব জানেন না তা নয় তথাপি তাকে মত দিতে হলো নুরুন বানুর জেদের প্রশ্নটি তো আছেই যদি তিনি মন থেকে না চাইতেন নুরুন নাহার বানুর জেদ করলেও তিনি যেতে রাজি হতেন না নুরুন বানুর প্রভাব খাটাবার কতটুকু অধিকার তার সীমা রেখাটি আকারে ইঙ্গিতে ভালো করে বুঝিয়ে দিয়েছেন আসল কথা হলো শেখ তবার মানুষটিকে তার পছন্দ হয়েছে এজন্যই তিনি যাবেন বলে কথা দিলেন শুক্রবার দিন আবু জুনায়েদ নুরুন নাহার বানু এবং তাদের কন্যা দিলু যে গুজে অপেক্ষা করছিলেন নুরুন নাহার বানুর মনে একটুখানি অনিশ্চয়তা দেখা দিয়েছিল ইদানিং তার মনে একটা কুসংস্কার জন্মেছে নির্বিঘ্নে তার কোনো কাজ সমাধা হয় না কোথা থেকে না কোথা থেকে একটা বাধা এসে হাজির হয় তার শরীরে অল্প অল্প ঘাম দিচ্ছিল ঠিক আটটা বাজতেই খবর দেয়া হল তাদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসে হাজির নুরুনাহর বানুর মনে অন্য রকম একটা পরিকল্পনা ছিল উপাচার্যের গাড়িটি নিয়ে যেতে পারলে বেশ হতো তবারক চাচাকে দেখানো যেত তারা এখন কত বড় গাড়িতে চলাফেরা করেন নিচে নেমে নুরুন নাহার বানুর ভিড়মি খাওয়ার জোগাড় বাড়ির সামনে একেবারে চকচকে একটি পাঁচর গাড়ি তাদের জন্য অপেক্ষা করছে নুরুন নাহার বানু ভাবলেন নিশ্চয়ই তবারক চাচার অনেক টাকা হয়েছে গাড়িটি যে ভদ্রলোক চালিয়ে এসেছেন তাকেও পেশাদার ড্রাইভার বলে মনে হলো না ওনার কাছাকাছি আসতে ভদ্রলোক গাড়ি থেকে নেমে সালাম দিলেন দীর্ঘদিন পশ্চিম দেশে থাকলে বাংলা উচ্চারণের মধ্যে যে ধাতবতা পরিলক্ষিত হয় ভদ্রলোকের কথাবার্তার মধ্যে তেমনি একটি আভাস পাওয়া গেল এই সুদর্শন তরুণটিকে দেখে নুরুন নাহার বানুর একটি কৌতূহল জেগে গিয়েছিল তিনি জিজ্ঞেস করলেন আপনি তবারক চাচার কী হন ভদ্রলোকে একটুখানি ঢোক গিলে বললেন জি উনি আমার শ্বশুর নুরনাহর বানু ফের জানতে চাইলেন আপনি কি আমেরিকা থাকেন আমেরিকা দেশটির প্রতি তার ভারী আকর্ষণ ছোটো ভাইয়ের বউয়ের ভাই আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে থাকে তাদের ফ্ল্যাটের উপরতোলার কুৎসিয়া বেগমের স্বামী সম্প্রতি আমেরিকা থেকে গাড়ি ফ্রিজ ভিসিপি ওয়াশিং মেশিন কত কিছু নিয়ে ফিরেছেন নুরুন নাহার বানুর কপালে বিদেশ দেখার সুযোগ নেই যাক আবু জুনায়দের সঙ্গে বিয়েটা যদি ডক্টরেট করার আগে হতো অন্তত বিলের দেশটা দর্শন করা থেকে তিনি বঞ্চিত হতেন না এখন বিদেশের কথা উঠলেই চাপা দীর্ঘ নিঃশ্বাস বুকের ভেতর জমিয়ে রাখেন হোক ভদ্রলোক জবাব দিলেন এখন চলে এসেছি চার বছর ছিলাম এবার কথোপকথনে আবু জুনায়ের যোগ দিলেন আমেরিকার কোন শহরে ছিলেন নিউ ইয়র্কে জবাব দিলেন তবারকালের জামাতা নিশ্চয়ই পড়াশোনা করতে গিয়েছিলেন এখানে ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স শেষ করেছিলাম ওখানে বিজনেস ম্যানেজমেন্ট লেখাপড়া করেছি গাড়ি নিউ মার্কেট ছাড়িয়ে গেছে হঠাৎ আবু জুনায়েদের খেয়াল হল তবারক সাহেবের জামাতার নামটা জিজ্ঞেস করা প্রয়োজন ভাই তোমার নামটা জানা হয়নি তুমি বললাম রাগ করলে অল্প বয়সের কারোর সঙ্গে আলাপ হলে আপনা আপনি তুমি বেরিয়ে আসে মাস্টারি করার এটাই দোষ স্যার তুমিই বলবেন এক সময়ে আমি আপনার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম বেশ কিছুদিন ক্লাস করেছি পরে ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পেয়ে চলে গেছি আমার নাম আবেদ হোসেন আচ্ছা আবেদ তোমার সঙ্গে তবারক সাহেবের মেয়ের বিয়ে হয়েছে কতদিন সে অনেক আগে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা ক্লাস ফ্রেন্ড ছিলাম তোমার স্ত্রীও ইঞ্জিনিয়ার হ্যাঁ স্যার ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করে আবু জুনায়েদ মনে মনে হিসেব মেলাতে চেষ্টা করেন তিনি তবারকালীকে শিক্ষা সংস্কৃতিহীন সাধারণ একজন ঠিকাদার ধরে নিয়েছিলেন পাঁচেরো গাড়ি মার্কিন দেশ ফেরত জামাতা এবং ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক কন্যার কথা শুনে শেখ তবারক আলী সম্পর্কে লালিত ধারণাটি ভেঙে যাচ্ছিল নুরুন্নাহার নাহার মুখে তো কথাই নেই তিনি ভেবেছিলেন তবারক চাচাকে তাক লাগিয়ে দিবেন সেটি আর হচ্ছে না বুঝতে পারলেন আরও কত বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে কে জানে আবু জিজ্ঞেস করলেন আবেদ তুমি কি চাকরি করো আগে তো আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একসঙ্গে একই ডিপার্টমেন্টে কাজ করতাম কিন্তু আব্বা আমাকে চাকরি ছাড়তে বাধ্য করলেন আব্বার তাগেদেই তো আমাকে আবার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশুনো করতে হলো বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো জায়গায় কি তোমাদের কাজকর্ম আছে জানতে চাইলেন আবু জুনায়েদ বিশ্ববিদ্যালয়ে তো আমাদের সামান্য কাজ আমরা চিটাগাং পোর্ট ট্রাস্টে কাজ করি হাউজিংয়ের কাজ করি রোডস অ্যান্ড হাইওয়েজে কাজ করি রিভার ট্রেজিংয়ের কাজ করি আবু জুনায়েদের আর কিছু জিজ্ঞেস করতে সাহস হলো না নুরুন বানু জানতে চাইলেন আপনার কয় ছেলে মেয়ে আমার একটি ছেলে একটি মেয়ে কত বয়স ছেলেটি কেজিতে পড়ছে মেয়েটি দেড় বছরের গাড়ি সংসদ ভবন ছাড়িয়ে দিকে নিয়েছে এর দিকে নগর এবং মিরপুরের মধ্যবর্তী স্থানে পৌঁছে গাড়ি আবার বাদিকে মোড় নিল দুপাশে সার সার বস্তি আবেদ হোসেন জানালেন আমরা এসে পড়েছি আবুজুন ভাবলেন এত জায়গা থাকতে শেখ তবারই এই নোংরা বস্তির মধ্যে বাড়ি করতে আসলেন কেন আসলে ঠিকাদারদের যতই টাকা পয়সা হোক দৃষ্টিভঙ্গি পাল্টায় না কোটি টাকার মালিক হলেও নোংরা জিনিসের প্রতি আকর্ষণ তারা ছাড়তে পারে না আবর্জনায় এরকম এক বড়লোকের কথা শুনেছেন লোকটি বারে গিয়ে বিলেতি মদের বদলে বাংলা মদ পান করেন বারের পরিবেশনকারীর সঙ্গে একটা বন্দোবস্ত করে রেখেছে সে পূর্ব থেকেই বাংলা মদ সংগ্রহ করে রাখে সে কারণে সে মোটা বকশিস পায় একটা বিরাট গেটের কাছে এসে গাড়ি দাঁড়াল আবুজুন লক্ষ্য করে দেখেন বাড়িটির চারপাশে গোল কম্পাউন্ড কম্পাউন্ডের প্রাচীর ঘেসে একটার পাশে একটা লাগানো ঘন বস্তির ভিড় ফাঁকে ফাঁকে বড় বড় গাছ মাথা তুলেছে খুব ভালো করে না তাকালে কারো চোখে পড়ার কথাই নয় এই সবের ভেতর একটা বড় বাড়ি আত্মগোপন করে আছে বাড়িটার গেট পেরিয়ে কম্পাউন্ডের ভেতর প্রবেশ করলো ফাঁকে ফাঁকে বড় বড় গাছ মাথা তুলেছে খুব ভালো করে না তাকালে কারোর চোখে পড়ারই কথা নয় এইসবের ভেতরে একটা বড় বাড়ি আত্মগোপন করে আছে বাড়িটার গেট পেরিয়ে কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করল আওয়াজ শুনে সে তবারক নিজে থেকে এগিয়ে এসে নিজে দরজা খুলে দিয়ে সালাম দিলেন স্যার তাহলে এলেন গরিবের বাড়িতে পায়ের ধুলো পড়ল বানু মেয়ে আমার নুরুন নাহার বানুকে হাত ধরে নামালেন আবু জুনায়েদের ইচ্ছে হলো বাড়িতে প্রবেশ করার আগে একটা বিষয়ে ফয়সালা করে ফেলবেন তিনি শেখ তবার কালীকে উদ্দেশ্য করে বললেন আপনি আমার বয়সে বড় মুরব্বী আপনি আমাকে স্যার বলেন কেন তুমি বলবেন জামাই বাবাজি ওই কথাটি বলবেন না সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমি যদি স্যার না বলি আল্লাহ অসন্তুষ্ট হবেন আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন আমি সম্মান না দেখানোর কে আমার কপাল আমার কন্যার স্বামীকে আমি স্যার ডাকতে পারছি গোপ্রান ভাই বেঁচে থাকলেও বাবা আপনাকে স্যার বলতেন মা বানু জানে আমরা দুজনই এক মায়ের পেটের ভাইয়ের মতো ছিলাম দুপাশে বাগান মাঝখান দিয়ে পিচ করা রাস্তা সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আবছা আলোতে সব কিছু ভালো করে দেখাও যায় না বাড়ির কাছাকাছি এসে আবু জুনায়েদ শেখ তবারকের প্রতি একটা প্রশ্ন ছুড়ে দিলেন আপনার বাড়িটা দেখতে খুবই সুন্দর অথচ হাল আমলের বাড়ির মতো নয় এ ধরনের চৌকোনা মেলানো বাড়ি বানাবার কথা আপনার মনে এলো কেমন করে ঠিক সেই সময়ে বিদ্যুৎ নিভে গেল শেখ তবার জামাতাকে বললেন বাবা আবেদ বাতি কখন আসবে তার ঠিকানা নেই ডায়নামোটা চালু করতে বলো আবু জুনায়দকে বললেন স্যার এক মিনিট দাঁড়াবেন দয়া করে আগে আলোটা আসুক তারপর এ ধরনের অন্যরকম বাড়ি বানানোর খেয়াল কেন তার মাথায় চাপল সে কাহিনী বলতে আরম্ভ করলেন আমি তাজমহলের সৌন্দর্য দেখে পাগল হয়ে গিয়েছিলাম প্রতি সুযোগ পেলে একবার আগ্রা ছুটে যেতাম পাঁচ সাত দিন থেকে যেতাম বারবার ঘুরে ফিরে তাজমহলের নির্মাণ কৌশল বুঝতে চেষ্টা করতাম মোটামুটি একটা ধারণা যখন করতে পারলাম আমার মাথায় একটা পাগলা খেয়াল চাপল তাজমহলের নকশার একটা বাড়ি আমি নিজেই বানাবো এটা তো নিছক পাগলামি কোথায় বাদশাহ শাহজাহান কোথায় তবারকালি আপনাদের মতো দশজনের দোয়ায় কোনো রকম দুটো নুন ভাত খেয়ে টিকে আছি আমার মনের কথাটি যখন আর্কিটেক্টদের কাছে খুলে বললাম তারা মনে করলেন আমার মাথাটা খারাপ হয়ে গেছে কেউ কি তাজমহলের মতো বাড়ি বানানোর কথা স্বপ্নেও ভাবতে পারে আমি বললাম কেন পারবে না তাজমহল যারা বানিয়েছিল তারাও তো মানুষ শাহজাহানের তাজমহল বানানো সম্ভব নয় বুঝলাম আমি বললাম আপনারা আমাকে একখানি তবারকালের তাজমহল বানিয়ে দিন তো আর্কিটেক্টদের দিয়ে কিছু করানো গেল না আমিও দমে যাওয়ার ছেলে নই নিজে নিজে এ বাড়ির নকশা করেছি তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন এই মানুষটির চিন্তার পরিধি কত দূর প্রসারিত কিন্তু একটা ব্যাপারে তিনি ঠিক পাচ্ছিলেন না তাই জানতে চাইলেন এত সুন্দর বাড়ি ঢাকা শহরের একটা দর্শনীয় জিনিস কিন্তু বস্তির ভিড় এবং ঝোপঝাড়ের কারণে বাড়ির চেহারাটি বাইরে থেকে কারোরই নজরে আসে না এগুলো কি পরিষ্কার করা যায় না আবু আবুজুন বললেন স্যার কথাটা হলো সেখানেই আমাদের এটা কি দেশ এ দেশে কি মানুষ বাস করতে পারে এখানে কি কোনো আইন শৃঙ্খলা আছে প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে লোকজন যখন আন্দোলন শুরু করলো পশ্চিম দিকের কম্পাউন্ড ওয়াল ভেঙে এক অংশে আগুন লাগিয়ে দিয়েছিল অনেক কষ্টে থামাতে পেরেছি এরশাদ পাপ করেছে তবারককে কেন শাস্তি ভোগ করতে হবে অবস্থাটা বোঝেন আমরা ঠিকাদারি করে খাই যে সরকারি আসুন না কেন আমাদের সম্পর্ক তো রাখতেই হবে সেবার তো মস্ত একটা শিক্ষা হলো তারপরে ঘরগুলো বানিয়ে গরিব মানুষদের থাকতে দিয়েছি কারো কাছ থেকে ভাড়াপত্তর কিছুই আদায় করি নেয় বিপদে আপদে একটু সামনে এসে দাঁড়াই তিন চার মিনিট শেখ তবারকের কথা শুনে আবু জনয়েদের ইচ্ছে হলো তিনি তার পায়ের ধুলো নেবেন সারা জীবন ধরে মনে মনে এরকম একটি মানুষের সন্ধান করছিলেন তিনি যে তাকে অনুগ্রহ করে নিমন্ত্রণে রেখেছেন সেজন্য মনে মনে কৃতার্থ বোধ করলেন এ সময়ে বাতি জ্বলে উঠল তিনি ডায়নামোর আওয়াজ শুনতে পাচ্ছিলেন শেখ তবারক তার জামাতা আবেদকে বললেন বাবা আবেদ তুমি মা বানু এবং আমার নাতনিকে ভেতরে নিয়ে যাও আমি স্যারকে মেহমানদার সঙ্গে পরিচয় করিয়ে দিই বড় হল ঘরটিতে যখন ঢুকলেন আবু চোখ ছানা বড় হওয়ার উপক্রম হল ভর্তি ছোপা অনেক মানুষ কেউ হুইস্কি টানছে কারো সামনে বিয়ারের গ্লাস আবু জন্য এটা একটা নতুন জগৎ উপবিষ্ট অতিথিদের চেহারা দেখেই আবু অনুভব করতে পারলেন এরা নিশ্চয়ই সমাজের কেষ্টবিষ্টু হবেন মাত্র একজন ভদ্রলোককে চিনতে পারলেন তিনি হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবসর মেজর জেনারেল সাদেক আলী খান হুইস্কির গ্লাচে চুমুক দিচ্ছিলেন আর ডান ছিলেন আবু জুনেদ একটু অবাক হয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সঙ্গে তার তিনবার দেখা হয়েছে প্রতিবারে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ডেকে নেওয়া হয়েছিল প্রতিবারে তিনি তাকে ইসলাম সম্পর্কে অনেক হেদায়েত করেছেন বারবারই বলেছেন ইসলাম থেকে সরে এসেছে বলেই বিশ্ববিদ্যালয়ে এই অনাচার চলছে আবু খুব ভয় হতে লাগলো যদি ক্ষমতা থাকতো এক দৌড়ে তিনি এখান থেকে পালিয়ে যেতেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে হুইস্কি পান করতে দেখে তার মনে কোনো ঘৃণা জন্মেছে সে কারণে পালিয়ে যাওয়ার কথা তার মনে আসেনি ইসলাম প্রচারক স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে তিনি নির্জলা হুইস্কি পান করতে দেখেছেন মন্ত্রী সাহেব এটা জানতে পারলে তার ক্ষতি করতে পারেন এ আশঙ্কায় তার মনে জেগেছে আবু জুনায়দ একটা কিং কর্তব্য বিমূড় অবস্থার মধ্যে পড়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব হুইস্কির গ্লাস হাতে দাঁড়িয়ে তাকে আহ্বান করলেন এই যে উপাচার্য সাহেব এদিকে আসুন আপনার স্কুলে কি আজ ফাটুস কিছু হয়নি বাচ্চালোক সব শান্ত হয়ে গেছে সামনের ভদ্রলোকটিকে বললেন আপনি একটু ওদিকের সোফাটাই বসুন দয়া করে উপাচার্য সাহেবকে আমার কাছে বসতে দিন আবু জুনায়েদের জানু কাপ ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান তাকে চুম্বকের মতো আকর্ষণ করে নিয়ে গেল কোনো রকমে মন্ত্রী সাহেবের বিপরীত দিকের সোফাটিতে নিজেকে স্থাপন করলেন আবু জুনায়েদ তার মনে প্রবল আতঙ্ক কখন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বিয়াদবপি ধরে বসেন জেনারেল মানুষ যদি রেগে যান তরল পানীয়ের প্রতিক্রিয়ায় মন্ত্রী সাহেব দিলদরিয়া মেজাজে ছিলেন পরিবেশনকারীকে হুকুম দিলেন ওখানে আরেকটা গ্লাস দাও পরিবেশনকারী হুইস্কি কাজু এবং বরফ দিয়ে গেলে মন্ত্রী সাহেব নিজেই সোডার সঙ্গে হুইস্কি মেশালেন তারপর বরফ কুচি ঢেলে বললেন এবার চেখে দেখেন উপাচার্য সাহেব আবুজুনয়েত মস্ত ফাপরে পড়ে গেলেন জীবনে তিনি কোনোদিন মদ মুখে দেননি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে অসন্তুষ্ট করার সাহসও তার নেই তাই তিনি অত্যন্ত কাতর স্বরে বললেন স্যার জীবনে আমি কোনো দিন মদ খাইনি স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে বললেন নাও আই আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ আর সো নার্ভাস ইউ ডোন্ট নো হাউ টু থ্রো আওয়ার দ্য প্রেসার অফ ওয়ার্ক হাজার্লিজ হ্যাভ আন্ড ইউল ফিল হোয়াট ইট ইজ বুঝলেন সব ফর্ষা সব কিছু ফর্সা নো ভাবনা নো দুশ্চিন্তা অ্যান্ড এ ড্রেসফুল স্লিপ অভত্যা আবু গ্লাসটা তুলে একটা ঢোক গলার মধ্যে চালান করে দিলেন তার মনে হলো পেটের ভেতরটা জ্বলে যাচ্ছে বমি করতে ইচ্ছে হচ্ছিল অন্য জায়গা হলে গলগল করে বমি করে দিতেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ভয়ে মুখ দিয়ে বমি নির্গত হচ্ছিল না তাকে উদ্ধার করলেন শেখ তবারকালে তিনি এগিয়ে এসে বললেন জেনারেল সাহেব উপাচার্য আমার ভাইজি জামাই অতি নির্মল স্বভাবের ছেলে আপনার সঙ্গে পাল্লা দেয়া ওনার কাজ নাই তাকে মাপ করতে হবে শেখ তবারকালে আবু জুনায়েদকে হাত ধরে টেনে নিয়ে সমাগত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে থাকলেন অভ্যাগতদের মধ্যে তিনজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আছেন দুজন মাননীয় সচিব তিনজন শিল্পপতি পুলিশের আইজি এমনকি দুজন কুখ্যাত ছাত্রনেতাও রয়েছেন তাদের একজনকে সম্প্রতি সরকারি ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে এবং সে বিরোধী দলে যোগ দিয়েছে অন্যজন বিরোধী দল সমর্থক বিশ্ববিদ্যালয়ে টেন্ডার বক্স দখল নিয়ে যত খুন জখম হয়েছে তার সঙ্গে এ দুজন একেবারে প্রত্যক্ষভাবে জড়িত এই দুজনের চেলারা টেন্ডার খোলার দিন একে অপরের মাথা ফাঁক করে ফেলতে উদ্যত হয় অথচ এখানে দুজন টেবিলে মুখোমুখি বসে পরস্পরের সঙ্গে খোঁস গল্প করছে যেন কতকালের বন্ধু আবুজুনয়েদ তাদের টেবিলের পাশ দিয়ে যেতে স্প্রিংয়ের পুতুলের মতো দুজনেই উঠে দাঁড়িয়ে খুব নরম স্বরে সালাম দিল একজন তো বলেই বসল স্যার আসবেন জানতাম তবারক সাহেব আগে জানিয়েছিলেন অন্যজন হুইস্কির গ্লাচে ঝুঁকে পড়ে নিজের প্রতিবিম্ব দেখা যায় কিনা পরক করে দেখছিল সালামের জবাবে আবুজনায়দের মুখ দিয়ে কোনো কথা বেরলো না তিনি আমতা আমতা করতে লাগলেন একটা আড়ষ্টতা বোধে জীবটা শক্ত হয়ে রইল শেখ তবারকালে আবু জুনায়দকে বললেন মা বানু আর তার মেয়ে নিশ্চয়ই একটুখানি ব্যস্ত রয়েছে কতদিন পরে তার চাচির সঙ্গে সাক্ষাৎ হয়েছে ছেলের বউ মেয়ে সকলে এসেছে একটু আমোদ আল্লাদ গাল গল্প করবে চলুন আমরা ততক্ষণ পাশের ঘরটাতে গিয়ে একটু কথাবার্তা বলি দরজা ঠেলে দুজন ছোট্ট ঘরটিতে ঢুকলেন ছিমছাম সুন্দর ঘর একপাশে টেলিফোন ফ্যাক্স মেশিন ফটোকপিয়ার শেখ তবারক বললেন স্যার এটা আমার অফিস ঘর মতিঝিলে আর একটা বড়ো অফিস আছে আজকাল শরীরে কুলায় না বাইরে বেরোতে ক্লান্তি লাগে বাড়িতে বসে যতটুকু পারি কাজকর্ম দেখাশোনা করি আবুজুনায়ের যতই দেখছিলেন অবাক হয়ে যাচ্ছিলেন কিন্তু একটা কথা জিজ্ঞেস করার জন্য তার জীব চুলবুল করছিল শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই বসলেন আজকে এখানে দুজন মাস্তান ছাত্রকে দেখলাম তারাই তো টেন্ডার ছিনতাইয়ের সঙ্গে জড়িত তারা কি করে আপনার এখানে এলো শেখ তবারও বললেন স্যার বলবো। অনেক কথাই বলবো সেই জন্যই তো এ ঘরে এসেছি তার আগে একটু বেয়াদবি করব যদি এ যাজত দেন আর বলুন আপনি এমন করে কথা বলেন আমি খুব বেকায়দায় পড়ে যাই শেখ তবারক আলী জানালেন তিনি একটু তামাক সেবন করার ইচ্ছে করছেন আবু যদি অনুমতি দেন চাকরদের হুক আনার হুকুম দিতে পারেন আবু বললেন আপনি অবশ্যই তামাক খাবেন তার জন্য অনুমতির কি প্রয়োজন আপনি তো আমার মুরব্বী জবাব শুনে শেখ তবারক খুব খুশি হলেন চাকরকে ডেকে তামাক আনতে হুকুম দিলেন তারপর আবুজুনকে জিজ্ঞেস করলেন স্যার আপনাকে সিগারেট দিতে বলি আমি সিগারেট খাইনি একটু ক্ষয়ের জর্দা পান হলেই আমার চলবে চাকর তামাক দিয়ে গেল শেখ তবারকালি একটা লম্বা টান দিয়ে ঢোক গিললেন। গল গল করে নাক মুখ দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে বললেন স্যার আপনি মাস্তান ছাত্র দুটোর কথা বলছেন আমি বিশ্ববিদ্যালয়ে বিশ বছর ধরে কনস্ট্রাকশানের কাজ করছি এরকম হারামজাদা মার সোনা চুরি করে খায় যুবক আমি বেশি দেখিনি কিন্তু কি করব আমাকে তো এ কাজ করেই বেঁচে থাকতে হয় আমার এই গর্ভস্রাব হারামজাদাদের সঙ্গে সম্পর্ক না রাখলে চলবে কেমন করে তারাই তো আজকের গোটা বাংলাদেশটা হাতের তালুর তলায় চেপে রেখেছে তারপর আবুজুনয়েদ হতবাক হয়ে শুনলেন এই মাস্তানদেরকে শেখ তবারক আলীর মাসে পাঁচ হাজার টাকা করে মাসোহারা দিতে হয় তাছাড়া মদ মেয়ে মানুষ খাবার দাবার এটা সেটা কত কিছুর খরচ জোগাতে হয় তার কোনো হিসেব নেই আরও জানতে পারলেন ইদানিং বিশ্ববিদ্যালয়ে আরও একটি দল জন্ম নিয়েছে তাদের হাতেও পিস্তল কাটা রাইফেল ইত্যাদি আছে এসব অস্ত্র শস্ত্র কোথেকে আসছে তিনি ভালো রকম জানেন কিন্তু প্রকাশ করেন না কারণ তাতে বিপদের আশঙ্কা আছে এই দলটির দাবি মেটাতে রাজি হননি বলেই সেদিন টেন্ডার বক্স খোলার সময়ে ডান পায়ে গুলি করেছিল আবু জিজ্ঞেস করলেন ওরাও কি আপনার কাছে টাকা করে পায় কিছু তো দিতে হয় জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করব কেমন করে বিশ্ববিদ্যালয়ে কেন সবখানেই সন্ত্রাসীরা ছড়িয়ে আছে এদের না হলে ক্ষমতাসীন দলের চলে না বিরোধী দলের চলে না ছোটখাটো রাজনৈতিক দলগুলোকেও মাস্তানির মাধ্যমে অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় আমি একজন সামান্য ঠিকাদার মানুষ আমি কোন সাহসে ওদের সঙ্গে বিবাদে নামব শেখ তবারক তবারও বোধহয় হুইস্কি পান করেছেন আবু জুনায়েদ নিজের চোখে দেখেননি কিন্তু মুখ থেকে ওরকম গন্ধ পাচ্ছিলেন নালে টান দিয়ে মাঝে মাঝে চোখ বন্ধ করতে চেষ্টা করেন ধোয়া ছেড়ে কথা বলতে থাকেন নেশার ঘরে কিনা আবু বলতে পারবেন না শেখ তবারকালিকে কথা বলাই পেয়ে বসেছে আবু জুনায়দ রুদ্ধ বিষয়ে শুনে যেতে লাগলেন শেখ তবারকালিকে বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়র সাব ইঞ্জিনিয়র ওভারসিয়র কেরানি অ্যাকাউন্টেন্ট সবাইকে নিয়মিত পয়সা দিতে হয় নয়তো তারা একটা অনর্থক ঘাপলা বাঁধিয়ে দেয় বাজার থেকে সবচেয়ে উৎকৃষ্ট মাল কিনে দিলেও বাগড়া দিয়ে বসবে বলবে ইট ভালো নয় বালুর মধ্যে কাকড় আছে রডগুলো মাপে দুই তো কম শেখ তবারকালির কাজ কি এই সমস্ত ছোট লোকের বাচ্চাদের সঙ্গে ঘাপলা করে তাই কিছু কিছু দিয়ে ছোট লোকের বাচ্চাদের মুখ বন্ধ রাখতে হয় শেখ তবারক তামাক টান ছিলেন ফ্যানের বাতাসে কোলকে থেকে স্ফুলিঙ্গগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ছিল তার মুখ থেকে অবলীলায় কথা বেরিয়ে আসছিল আবু জুনায়দ এই প্রথম জানতে পারলেন বিশ্ববিদ্যালয়ের হেড অভারশিয়ার দেখতে যাকে মনে হবে মুসল্লি মানুষ কপালে নামাজ পড়তে পড়তে দাগ পড়ে গেছে এই শহরের নানা জায়গায় তার পাঁচটি বাড়ি এবং তিনটি দোকান আছে ইচ্ছে করলে হেড ওভারসিয়র কফিলুদ্দিন উদ্দিন পাঁচ পাঁচজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মাইনে দিয়ে পুষতে পারেন দেখে কি চিনার উপায় আছে আবু জুন আরো শুনলেন একজন উপাচার্য তার কাছ থেকে মেয়ের বিয়ের সমস্ত নিমন্ত্রিত অতিথিদের খাওয়ার খরচটা গলায় পা দিয়ে আদায় করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেতরে এত গলি খুঁজি বারান্দা চোরাগুলি সুড়ঙ্গ গোপন লেনদেনের এত পাকা বন্দোবস্ত দীর্ঘকাল থেকে তৈরি হয়ে রয়েছে এ ব্যাপারে আবু জুনায়েদ কিছুই জানতেন না তার মনে হতে থাকলো এতকাল শূন্যের উপর ভেসে বেড়াচ্ছিলেন শেখ তবার কথাই হঠাৎ করে তার জ্ঞাননেত্রের উন্মিলন ঘটতে থাকল শেখ তবারোকালি বলে যেতে লাগলেন কর্মচারীরা এত টাকা আদায় করে নেয় সে তুলনায় মাস্তান দেন আর কত দিতে হয় এরই মধ্যে টেলিফোনটা বেজে উঠল শেখ উঠে রিসিভারটা নামিয়ে রাখলেন স্যার আজ শুধু আপনার সঙ্গেই কথা বলবো টেলিফোন রিসিভ করব না মনের কথা বলার মানুষ না মাঝে মাঝে পাগল হয়ে যেতে ইচ্ছে হয় দেশটা কোথায় যাচ্ছে মোটা অঙ্কের টাকা সরকারি দলকে দিতে হয় বিরোধী দলকেও দিতে হয় আমলাদের দিতে হয় মাস্তানদের দিতে হয় আমাদের মতো সৎ ব্যবসায়ী যারা পলিটিক্যাল ব্যাংকিংয়ে রাতারাতি আঙুল ফুলে কলা গাছে পরিণত হয়নি ঘরের টাকা ঢেলে ব্যবসাপাতি করে থাকে তাদের কি টিকে থাকার কোনো উপায় আছে ব্যাঙ্কগুলোতে গিয়ে দেখুন ব্যাংকের ষাট ভাগ টাকা নানা রকম প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ফটকাবাজ ব্যবসায়ীরা নিয়ে গেছে কলকারখানার নাম করে টাকা নিয়েছে গিয়ে দেখুন একটা কম্পাউন্ড ছাড়া কিছুই নাই। ভেতরে ফাঁকা কোনো যন্ত্রপাতি বসেনি ব্যাঙ্ক থেকে লোনটা নিয়ে প্রথম চোটেই গুলশান বনানি কিংবা বাড়িধারায় বউয়ের নামে বাড়ি বানিয়ে ওপরতলা ভাড়া দিয়ে নিস্তলায় স্থায়ীভাবে বাস করার ব্যবস্থা করেছে অধিকাংশ মানুষ ব্যাংক যখন টাকা দাবি করে সুদ দাবি করে লেবার ট্রাভেলের জন্য প্রোডাকশান কিছুই হয়নি সুতরাং সুদ মৌকুব করতে হবে ব্যাংক যখন আসল দাবি করে জবাব দেয় আপনারা গোটা কারখানাটাই নিয়ে যান ব্যাংক যখন কারখানা দখল নিতে যায় দেখে লোনের টাকার দশ ভাগের এক ভাগও সেখানে বিনিয়োগ করা হয়নি বাড়ি ঘর নিলাম করে নেয়ার ক্ষমতাও ব্যাংকের নেই এই হলো ব্যাপার এভাবেই বাংলাদেশ চলছে মাঝে মাঝে ভাবে চাষারা লাঙলের মুঠি ধরে দেশটা টিকিয়ে রেখেছে নয়তো অসাধু আমলা দুর্নীতিবাজ রাজনীতিক এবং ফটকাবাজ ব্যবসায়ীরা দেশের সমস্ত মাটি মেপে বিদেশে চালান করে দিত আবু শেখ তবারকালীর মধ্যে ক্রমাগত সমুদ্রের গভীরতা আবিষ্কার করছিলেন যতই শুনছিলেন তিনি যেন তলিয়ে যাচ্ছিলেন তার দেশপ্রেমের সংবাদ যখন জানতে পারলেন তার প্রতি শ্রদ্ধা অনেক গুণেই বেড়ে গেল জর্দার নেশায় তার মাথাটা একটু একটু ঘুরছিল উত্তর দিকের জানালা খুলে তিনি মুখের পিকটা ফেলে এলেন রুমালে মুখ মুছে তিনি বললেন এবারে আপনার সম্বন্ধে কিছু বলুন আপনি কত ধরনের ব্যবসা করেন শিখ তবারকালি বললেন আমি নেহাইতি পুঠি ঠিকাদারি দিয়ে শুরু করেছিলাম এখনও ঠিকাদারি আঁকড়ে ধরে রয়েছি ছেলেমেয়েরা এটা ওটা বানাবার জন্য শিল্প কারখানা গড়ে তোলার কথা বলে আমি কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে বারণ করে রেখেছি আমি বলি বাবা ওদিকে যাবে না গেলে মারা পড়বে ঠিকাদারি না করতে চাও ট্রেডিং করো বিদেশ থেকে সিমেন্ট আনো গাড়ি আনো যা প্রাণ চায় আনো এবং বাজারে বেচো মুনাফা বেশি না হোক তোমার মূলধন মারা যাবে না তুমি কলকারখানা বসিয়ে কিছু একটা বানাতে গিয়েছো কি মরেছ কে কিনবে তোমার জিনিস হাল আমলের ছেলে সব সময় বুড়ো বাপের কথা শুনতে চায় না তিনি আরও জানালেন শুধু নগদ টাকা থাকলেই ব্যবসা হয় এ কথা মোটেই ঠিক নয় তোমার ধৈর্য থাকতে হবে মেজাজ থাকতে হবে এবং পরিশ্রম করার অভ্যেস থাকতে হবে ব্যবসাও একটা এবাদতের মতো ব্যাপার সকলকে দিয়ে ব্যবসা হয় না মাঝে মাঝে ছেলেদের মতিগতি দেখে তিনি শঙ্কিত হয়ে পড়েন জামাইটা ছিল বলেই ব্যবসাটা টিকে আছে ভারী ঠান্ডা মেজাজের ছেলে আর মাথাটাও খুব পরিষ্কার তিনি জামাতার একটি সাম্প্রতিক বিচক্ষণতার দৃষ্টান্ত তুলে ধরলেন ওয়াটার বোর্ড থেকে বুড়িগঙ্গা ড্রেজিংয়ের কন্ট্রাক্ট নিয়েছিল জামাই পাশাপাশি পূর্ত মন্ত্রণালয় থেকে মিরপুরের নিচু জমি ভরাট করার কাজটাও আদায় করে নিয়েছিল এখন বুড়িগঙ্গা ড্রেজিং করা মাটি দিয়েই নিচু জমি ভরাট করার কাজটি চলছে নদী ট্রেজিং এবং নিচু জমি ভরাট করা দুটি মিশালে যে একটি চমৎকার বড় ব্যবসা হয় এই জিনিসটি প্রথম জামায়ের মাথায় এসেছিল আড়াই কোটি এবং তিন কোটি টাকার কাজ কোনক্রমে যদি উঠিয়ে দিতে পারা যায় তাহলে তিন গুণ লাভ হওয়ার সম্ভাবনা সব টাকা কি তিনি ঘরে তুলতে পারবেন তিন ভাগের এক ভাগ বলদের পেটেই চলে যাবে আবু জুনায়েদ শেখ তবার মুখের কথার উপকথার গল্পের মতো মুগ্ধ বিস্ময়ে শুনছিলেন আর তার মুখের হাঁটি ক্রমশ বড় হয়ে যাচ্ছিল চাকর নতুন করে তামাক দিয়ে গেল শেখ তবার দুটো দুটো দানা মুখে পড়লেন এবং গুড়গুড়িতে টান দিয়ে বলতে আরম্ভ করলেন দিনকাল পাল্টে যাচ্ছে নতুন জমানার অনেক কিছুই বুঝি না ঠিকাদারিও আমাকে দিয়ে আর বেশি দিন চলবে না বয়স তো হয়েছে ছেলে এবং জামাইয়ের উপর ছেড়ে দিয়েছি তারা যা পারে করবে না পারলে করবে না আমি এই বুড়ো বয়সে আবার বাপের পেশায় ফিরে যাচ্ছি গুলশান এবং বাড্ডার মাঝখানে আমার তিনশো বিঘার মতো জমি আছে জায়গাটা জলা সারা বর্ষাকাল পানির তলায় ডুবে থাকে শীতের শেষে যখন পানি শুকিয়ে আসে বড় ধানের চাষ করি হাজার দশেক মন ধান পাই ওই এলাকার গরিব লোকদের দিয়ে চাষ করাই তারা কিছু নিয়ে যায় আমি কিছু আনি বর্ষাকালে সমস্ত বিলটা পানিতে যখন সয়লাভ হয়ে যায় আমার স্পিড বোটে চড়ে ঘুরে বেড়াতে বেশ লাগে একবার সময় সুযোগ করে আপনাকে মা বানুকে এবং আমার নাতনিকে ঘুরে ঘুরে জায়গাটা দেখাবো আপনাদের ভালো লাগবে এই জমিটার উপর দেশি বিদেশি অনেকেরই কড়া নজর অনেক দাম দিয়ে আমার কাছ থেকে কিনে নিয়ে দালান কোঠার কমপ্লেক্স বানাতে চাই ছেলে এবং জামাই অনেকবার বলেছে ওই জমি কিনে বেচে শিল্প কারখানায় ইনভেস্ট করতে আমি সাব বলে দিয়েছি আমার জীবদ্দশায় এটি হচ্ছে না যতদিন বেঁচে আছি চাষ করে যাব আবুচুনায়েত যখন শেখ তবারক আলীর মুখ থেকে শুনলেন বাড্ডার মাঝখানে তার তিনশো বিঘে জমি আছে এবং সেখানে তিনি রীতিমতো ধান চাষ করেন তার বুকের ভেতর জমির ক্ষুধাটা প্রবলভাবে মাথা চাড়া দিয়ে উঠল তার মনের একটা গোপন দরজা খুলে গেল শরীরের সমস্ত রক্ত শোভা করে উজানে উঠে আসতে চাইল মুসানবীর লোহিত সাগরের বুক দর্শন করে যেরকম অনুভূতি হয়েছিল সেরকম একটা ভাবাবেগ তার মনে ঢেউ খেলতে থাকল মনে করতে থাকলেন কামনা সমুদ্রের তীরে তিনি দাঁড়িয়ে আছেন শেখ তবারীকে স্বর্গ থেকে নেমে আসা আকাঙ্ক্ষা পূরণের বার্তাবাহক বলে ভাবতে থাকলেন শেখ তবারকালীর তামাক ফুরিয়ে গিয়েছে তিনি নলটা একপাশে সরিয়ে রাখলেন আবু জুনায়েদ অত্যন্ত বিনীতভাবে জানালেন আমার একটা শখের কথা আপনাকে জানাতে খুব ইচ্ছে করে কিন্তু লজ্জা লাগে স্যার আপনি আমাকে এখনও আপনা মানুষ হিসেবে ভাবতে পারছেন না শুনে আমার খুব দুঃখ হচ্ছে আপনি তো আবেদের মতো আমার আরেকজন জামাই কিসের শখ আপনি মুখ খুলে জানাবেন নইলে এ বুড়ো মানুষটি কষ্ট পাবে আবু জুনায়েদ এবার তার মনের কথা প্রকাশ করলেন ছোটবেলা থেকে আমার একটা গায়ে গরু পোষার খুব শখ গোটা চাকরি জীবন তো ফ্ল্যাট বাড়িতে কাটাতে হলো জায়গার অভাবে সে শখটা অপূর্ণ থেকে গেছে এখন জায়গা আছে ঘাসও বেশ আছে আমার মনে হচ্ছে একটা গরু আমি পুষতে পারি গরু কোথায় কেনা বেচা হয় কিভাবে পছন্দ করে কিনতে হয় কিছুই জানি না আপনার হাতে লোকজন আছে যদি একটা গরু দেখে শুনে কেনার ব্যবস্থা করে দিতেন আপনার হাতে কি সেরকম সময় আছে শেখ তবার বললেন আপনার শখটি খুব উত্তম শখ গরু লক্ষ্মী গরু পোষা সৌভাগ্যের লক্ষণ শুনে আমার খুব ভালো লেগেছে মেয়ে নাতনি জামাইকে একটা কিনে দেওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু একটা কথা গরু যা কিনবেন রাখবেন কোথায় চিন্তা করেছেন না সে ব্যাপারে একেবারে কিছুই চিন্তা করিনি আপনার চাষবাসের কথা শুনে আমার গরু পোষার কথাটা মনের মধ্যে জেগে উঠল আমার আগেই ভাবা উচিত ছিল গরু পুষতে গেলে গোয়াল লাগে আবু জুনায়দ একটুখানি নিরাশ হয়ে পড়লেন সে তবারকালী তীক্ষ্ণ দৃষ্টিতে আবু জুনায়দের মুখের ভাবটি লক্ষ্য করে বললেন ঠিক আছে গরু আর গোয়ালের ভাবনা আপনাকে ভাবতে হবে না কাল নটার দিকে আমার মিস্ত্রি আপনার বাড়িতে যাবে কোথায় গোয়াল ঘর বানাতে চান জায়গাটা দেখিয়ে দেবেন বাকি দায়িত্ব মিস্ত্রির তারপর বললেন চলুন একটু ভেতরে যাই ছেলে মেয়ে বউ এবং আপনার চাচির সঙ্গে পরিচয় করিয়ে দিই ভেতরের ঘরে গিয়ে শুনলেন সে তবার ছেলে দুজন অধিক রাত হচ্ছে দেখে চলে যাচ্ছে তাদের একজন থাকে গুলশানে অন্যজন ধারাই যে নাতিটির আকিকা উপলক্ষে যাওয়া তাকে দোয়া করার সুযোগও পেলেন না আবু জুনায়েদ ইঞ্জিনিয়ার মেয়ে তাহমিনা তার স্বামী আবেদ এবং শেখ তবারকালের স্ত্রীর সঙ্গে পরিচয় হলো আবু জুনায়েদের ইচ্ছে করছিল এই বুড়ো মহিলার পদধুলি নেবেন উপাচার্যের পোশাকটা তাকে এটা করতে দিল না শেখ তবার তার স্ত্রীকে বললেন এই হলো বানুমার স্বামী আমার উপাচার্য জামাই আবু জুনায়দ সালাম করলেন সুখে থাকো বাবা বললেন মহিলা আবু জোনায়েদের মেয়ে দিলু হরিণ শিশুর মতো ছুটোছুটি করছিল আবু জুনয়েদের গা ঘেঁষে আবদের গলায় বলল এই দেখো আমাকে এবং মাকে নানি কী সব দিয়েছেন দিলু বাক্স খুলে দেখালো তাকে সোনার লেডিস ঘড়ি পার্কার ফাউন্টেন কলম এবং চমৎকার বেনারসি শাড়ি এবং নুরুন নাহার বানুকে দেয়া জড়োয়া গয়নার চেটটি দেখালেন এসব দিতে গেলেন কেন আবুদের কেমন বাধো বাধো বললেন জামাই মিয়া এগুলো মেয়ে নাতনির কাছে নানির সামান্য উপহার সে রাত্রে ফিরে আসার সময় নুরুন্নাহারের ঠোঁটে তবারক চাচার কথা লেগেই রইল ভীষণ আকর্ষণীয় এবং খুশি খুশি দেখাচ্ছিল তাকে ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য কি কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানালে খুশি হব আজকের পর্বটি এবং উপন্যাসটি ভালো লাগলে লাইক করে আপনি রেসপন্স করতে পারেন এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে পারেন হয়তো আপনার একটি শেয়ার আপনার বন্ধু তালিকার কাউকে সাহিত্যপ্রেমী করে গড়ে তুলতে পারে আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ